সাইকেল দেখেননি এমন মানুষ বোধ হয় গোটা দেশের মধ্যে একজনও খুঁজে পাওয়া মুশকিল। তবে কাঠের তৈরি সাইকেল কয়জনে দেখেছেন? হ্যাঁ, আজ আমরা আপনাদের দেখাবো এমনই একটি সাইকেল যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে। শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকার এক কাঠ মিস্ত্রি সতীশ সরকার নিজের হাতে কাঠ দিয়ে বানিয়ে ফেললেন আস্ত একটা সাইকেল। সাইকেলটি চাকা, চেন, সিট সবকিছুই তৈরি করা হয়েছে কাঠ দিয়ে। এটি তৈরি করতে তার সময় লেগেছে 3 মাস। ব্যবহার করা হয়েছে গামারি ও সেগুন কাঠ। একটা সময় মানুষের যাতায়াতের জন্য একমাত্র সাথী ছিল এই সাইকেল, কিন্তু দিন দিন এর অস্তিত্ব কমে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে তা দেখানোর জন্যই স্মৃতি হিসাবে এই সাইকেলটি তৈরি করেছেন ফুলবাড়ির এই হস্তশিল্পী। আর এই সাইকেলটি দেখলে বোঝা খুব মুশকিল এটা আসল নাকি নকল। শুধু সাইকেল নয়, তিনি তৈরি করেছেন আরও নানান ধরনের দেবদেবীর মূর্তিও। কাঠ দিয়ে খোদাই করা যে কোনো দেবদেবীর মূর্তি তৈরি করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই অভিজ্ঞ হস্তশিল্পীর সঙ্গে। কাঠের সম্পূর্ণ কাঠ এটা কি আপনি নিজেই তৈরি করেছেন? হ্যাঁ। সাইকেল এখন মানে হারিয়ে যাওয়া যে স্মৃতিটাকে ধরে রাখা আর কি, এখন তেমন দেখা যায় না। সাইকেলের ভাবনাটাই আমার আগেই ছিল যে আমাদের যে পুরানো ঐতিহ্য যেগুলো সেগুলো শুধু সাইকেল না, যেমন বাড়িতে আমাদের নারকেল গাছ ছিল, আমি নারকেল গাছের চারাটা আছে না আইসা যেটা, ওটা দিয়ে আমি একটা দুতারা বানিয়ে রাখছি। গাছটা কেটে ফেলছি তো ওই নারকেল কিছু তো থাকবে না, ওই চারাটা দিয়েই আমি আটকে রাখছি। দুইটি আমাদের পুরানো স্মৃতি, দেখা হলে বলতে পারবো এই তো আমার সেই গাছের। হ্যাঁ, কাঠের এটা মিস্ত্রির কাজও পুরোপুরি জানি না, ওই খালি খোদাই শিল্পী তো হিসাবেই আমার পরিচয় পাই। হস্তশিল্পী যাবতীয় মূর্তির কাজ যেগুলো আছে কোনোটাই বাদ জানি, দেবদেবী সব আছে, খাট পালঙ্গ, হ্যাঁ, আসবাবপত্র সব। তো এই যে সাইকেলটা তৈরি করেছেন এতটা সময় হাতে ছিল কখন এইটা? হ্যাঁ, 2 মাস 4 মাস লকডাউনের সময় কাজকর্ম বন্ধ ছিল, যাওয়া আসা বন্ধ, তো ঘরে বসে বসে কী করবো, ঘর বসা অবস্থায় তো মন টিকে না, কিছু না কিছু কাজ নিয়ে বসে থাকি। লকডাউনের সময় কাজে সেরকম চাপ ছিল না? হ্যাঁ, ঘরে বসে বসে এটা তৈরি করে। এটা তৈরি কী কী কাপ লেগেছে এটাতে? গামারি আর টিক, গামারি আর টিক, টিক টিক সেগুন কাঠ। আচ্ছা, এই যে সাইকেলের যে বেল বা সিট বা চেন সব কিছু কাঠে? সব কাঠ, শুধু স্প্রিং কয়টা দিয়ে আছে বেত, বেতে স্প্রিং। এছাড়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এরকম নতুনত্ব কিছু? নতুন স্বপ্ন তো দেখে আমাদের মনের ভিতরে অনেক জাগে, কিন্তু সফল করতে পারি কই, কাজকর্ম করার পরে তো অবসর টাইম এগুলো করতে লাগে, সেই টময় পায় সময় পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় ওটা করতে গেলে একটা পুঁজিরও দরকার পড়ে, সেই সময় মতো হয়তো হাতে পুঁজি থাকে না, কোনো না কোনো কারণে অনেক স্বপ্নই হারিয়ে যায়। কোনো সরকারি যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে কি? না, আমি সরকারি কোনো প্রোগ্রাম করিনি, না, শুধু একবারই হস্তশিল্পে ওই হাতের কাজটা দিয়ে আমি রাজ্য প্রদর্শনীর দ্বিতীয় পুরস্কার পেয়েছি। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার সার্টিফিকেট আছে আমার, এমনিতে 16-17টা সার্টিফিকেট আছে, যেখানে যেখানে কাজ করছি এখন।